ফেরির দাগন ভুইয়ার গৌতমখালী গ্রামকে পরিবেশ বান্ধব পুনর্বিকাশের প্রকল্প হাতে নিয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক সন্ধ্যায় গুলশানের ব্যাংকের কর্পোরেট শাখায় সংবাদ সম্মেলনে কথা জানান ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী চেয়ারম্যানের একমাত্র নিজস্ব পরিকল্পনাটি আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত ইউএস গ্রিন বিল্ডিং এর পরিবেশ বান্ধব রেটিং সিস্টেম অনুযায়ী একটি লোকাল ট্রি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে গ্রামটিতে মূলত বিদ্যুৎ নিরাপদ পানি ও বজ্র ব্যবস্থাপনা নিয়ে কাজ করা হবে সংবাদ সম্মেলনে গ্লোবাল ইসলামী ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন